স্বামীকে হেনস্থা, প্রতিবাদ করায় মহিলাকে পিষল গাড়ি। নদীয়াতে রাতের অন্ধকারে গাড়ির হেডলাইট নিভিয়ে ধাক্কা, ঘটনায় গ্রেপ্তার গাড়ির চালক। প্রতিবাদের পরিণাম যে এমন ভয়ঙ্কর হতে পারে তা ভ্রূণাক্ষরেও বুঝতে পারেননি বছর ৩২-এর তন্দ্রা বিশ্বাস। প্রতিবাদের পরিণামে রাতের অন্ধকারে গাড়ি দিয়ে পিষে হত্যা করা হল তন্দ্রা বিশ্বাসকে। সূত্রের খবর, নদিয়ার তাহেরপুর থানার শ্যামনগর কামগাছি এলাকার বাসিন্দা সুজন বিশ্বাস এবং তার স্ত্রী তন্দ্রা বিশ্বাস রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর কোতোয়ালি থানার জালালখালিতে থাকা তাদের ওষুধের দোকান বন্ধ করে রাতে বাড়িতে ফিরছিলেন। খামার শিমুলিয়া এলাকা পার হওয়ার সময় বাইকে বসে থাকা তন্দ্রা দেবীর হাত থেকে পরিষ্কার করতে যাওয়ার সময় চশমাটি পড়ে যায়। অন্ধকারের মধ্যে চশমা খুঁজতে গিয়ে ওই দম্পতি রাস্তার মাঝখানেই তাদের বাইকটি দাঁড় করিয়ে চশমা খুঁজতে থাকেন। এমন সময় ওই রাস্তা দিয়ে একটি ইঞ্জিন ভ্যান আসছিল। রাস্তার মাঝে বাইক দাঁড় করানোয় বিশ্বাস দম্পতির সাথে ওই ভ্যানওয়ালার বচসা বেঁধে যায়, যার জেরে ভ্যানওয়ালা নিজের ক্ষমতা দেখাতে ফোন করেন এক পরিচিত ছোট হাতি গাড়ির চালককে। ওই গাড়ির চালক গাড়ি নিয়ে সরাসরি সেখানে এসে উপস্থিত হন। এরপর তাদের মধ্যেকার বচসা আরও বড় আকার ধারণ করে। সুজনবাবু জানান, স্ত্রীকে নিয়ে রাস্তার মাঝে নিরাপত্তার অভাব বোধ করায় ফোন করে কয়েকজনকে ডাকি। এরই মধ্যে ছোট হাতি গাড়ির চালক গাড়ি নিয়ে রানাঘাটের দিকে রওনা দিতেই আমি মনে করি এবার বুঝি ঝামেলা মিটে গিয়েছে। কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই দেখি হেডলাইট অফ করে সেই ছোট হাতির গাড়ির চালক গাড়ি নিয়ে আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। ঘটনার জেরে আমার স্ত্রী সহ দুজনকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। এরপর স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তন্দ্রা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। দুজনা ফিরছি, এমতো অবস্থায় আমার ওয়াইফের চশমাটা পড়ে যায় এবং চশমা পড়ে যাওয়ার পরে উনি চশমাটা তুলতে যায় আমার থেকে কিছুটা দূরে গিয়ে। এমতো অবস্থায় একটা মোটর ভ্যান এসে অজস্র ভাষায় গালাগালি শুরু করে দেয় এবং গালাগালিটা বিশাল পর্যায়ের গালাগালি, যেটা পরে হাতাহাতি হয়ে যায় ওর সাথে আমার হাতাহাতি। এবং উনি এসে আমাকে প্রথমে হিট করে মারেও একটা হেলমেট অবস্থায়, এবং মারার পরে কথোপকথন শুরু হয় এবং উনি কাকে ফোন করে। ফোন করার পরে কোনো এক ভদ্রলোক আসে এবং সেটা হচ্ছে ছোট হাতি একটা বলে যেটা, সেটা নিয়ে আসে, এসে দাঁড়িয়ে আমার উপরে হামলা করে। হামলা করে বলতে এসেই প্রথমে হিট করে কলার ধরে এবং গালাগালি শুরু করে দেয়, বিভিন্ন ধরনের গালাগালি। চার চাকা গাড়িটা ব্যাক করে, ব্যাক করার পরে কিছু সময় পর লাইট এবং আলো গাড়ির সমস্ত কিছু নিভিয়ে ওভার স্পিডে মেরে দিয়ে বেরিয়ে যায়। আমার স্ত্রী ওখানে স্পট হয়, প্রাপ্তি হয়। গাড়িটা বেরিয়ে যাওয়ার পর ঘুরিয়ে আসে, গাড়িটা বেরিয়ে যাওয়ার পর ও আবার ঘুরে চলে আসে, ও বাতকুলার দিক থেকে বেরিয়ে আসে এবং আবার ফিরে যায়। ফিরে গিয়ে এসে ওভার স্পিড করে স্পট আমার ওয়াইফের লাগে এবং আমার শ্বশুরমশাইয়ের কোমরে একটু পেট লেগেছে, সাথে একজন আর একজনও ছিল সেও লেগেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে। এমতো অবস্থায় তন্দ্রা বিশ্বাস, বয়স কত হবে? ৩২ বছর। আপনার কি থানায় কী অভিযোগ দায়ের করছেন? থানায় আমি ওর নামে মার্ডারি কেস ইয়ে করবো। এটা আমার সম্বন্ধে ধারণা ওটা পরিকল্পনাভাবে মার্ডার, কারণ ও নিজে একজনাকে ডেকে নিয়ে সে এটা পরিকল্পনাভাবে করলো। ঘটনার পর গাড়ি ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয় গাড়ির চালক। তাহেরপুর থানায় এ বিষয়ে খুনের অভিযোগ দায়ের হতেই ছোট হাতির চালক বিপুল মুস্তাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।